নিউরং লোগো বা থ্রিডি টাইপের লোগো একটা ডিজাইনকে এতটাই আকর্ষণীয় করে করে তোলে, যেটা আপনারা যখন ডিজাইন করবেন তখনই সেটা প্রমাণ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি আসিন ঘিকু। আজকে চমৎকার একটি কিউ ক্যারিয়ার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, কিভাবে একটা থ্রিডি টাইপের লোগো একটা ডিজাইনকে লুকে কিপ করে তুলতে পারে, আই ক্যাচিং করে তুলতে পারে, তারই একটি প্রমাণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন শুরু। ১,৮০ বা ১,০০০ পিক্সেলের একটা আর্টবুক আমি আগে থেকে নিয়ে রেখেছি। তো আমি এখন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেলের টুলের কালারটা আপাতত হোয়াইট করে রাখছি। একটা রেক্ট্যাঙ্গেল কে নিয়ে জাস্ট এইভাবে আমি গ্রাফ করছি, জাস্ট এই, ওকে। অ্যান্ড দেন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় একটু জুম ইন করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট প্রেস করে একটা কপি করছি, জাস্ট এই, এবং শিফট চেপে যাকে সমান থাকে, ওকে। দেন আমি কন্ট্রোল ডি গিয়ে আরো দুটো কপি করলাম, কন্ট্রোল ডি গিয়ে আরো দুটো কপি করলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে আমি নিয়ে গেলাম স্যাম্বলে, স্যাম্বলে নিয়ে জাস্ট ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমাদের আলাদা একটা স্যাম্বল তৈরি হয়ে গেল, এই দেখুন নিউ স্যাম্বল, ওকে। দেন আমি সবগুলোকে সিলেক্ট করে আবার কেটে দিলাম, আমাদের কিন্তু আলাদা একটা স্যাম্বল তৈরি হয়ে আছে, ওকে ফাইন। আমি আবার একটা রেক্ট্যাঙ্গল নিলাম, আমি এভাবে একটা রেক্ট্যাঙ্গলকে গ্রাফ করলাম, জাস্ট এই এভাবে গ্রাফ করলাম। আপনাদের আনকাজ মতো আপনারা গ্রাফ করে নেবেন, আমি এরকম ভাবে গ্রাফ করলাম। সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে যাবো থ্রিডি, থ্রিডি থেকে যাবো রিভলভ, এবং আমি এখানে আগে থেকে অ্যানালাইসিস করে রেখেছি যে আমি এই অ্যাঙ্গেলগুলোকে কত কত ডিগ্রি অ্যাঙ্গেল দিব। তা আমি এখানে 0 ডিগ্রি দিচ্ছি, এটা 0 হবে, এখানে হবে 90 ডিগ্রি, এখানে হবে 0 ডিগ্রি। আমি কিন্তু আবারও বলছি আমি অ্যানালাইসিস করে নিয়েছিলাম, আপনারা চাইলে এভাবে অ্যানালাইসিস করে নিতে পারেন। দেন আমি সবগুলোর অ্যাঙ্গেলকে সিলেক্ট করে মেপার্কে যাব, মেপার্ক থেকে এখানে 1 আছে, আমি এখানে 3 দিব, 3 অফ 3 হবে, ওকে। অ্যান্ড দেন আমি এখানে স্যাম্পলটা সিলেক্ট করে দিব, যে স্যাম্পলটা আমরা নিউকে ক্লিক করে রেখেছিলাম, এই দেখুন নিউ স্যাম্পল, ওকে। দেন করার পরে এই যে স্যাম্পলকে এখানে যুক্ত হয়েছে, এই স্যাম্পলটাকে আপনারা আপনাদের আঙ্কাজ মুখে ঘুরাবেন, আমি আমার আঙ্কাজ মুখে ঘুরাচ্ছি, আমি জাস্ট এভাবে গ্রাফ করছি। জাস্ট এই এই পর্যন্ত রাখলাম। দেন আমরা এখানে ইনভিসিবলে ক্লিক করব, দেন ওকে কে ক্লিক করব, দেন ওকে। চমৎকার একটি শেপ তৈরি হয়ে গেল। আমরা এই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে যাব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আবার সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করব, তাহলে আমাদের আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, পার্টটি মনে হয় আনগ্রুপ হয়নি, আমি আবার সিলেক্ট করছি, আচ্ছা হ্যাঁ আনগ্রুপ হয়েছে। এই পার্টটিকে নিয়ে আমি জাস্ট এটার সাথে মিলিয়ে দিচ্ছি, একটু মিলিয়ে দিবেন, ফাইন। অ্যান্ড দেন আমরা আবার এটাকে সিলেক্ট করব, অল্ট প্রেস করে আঁকা কপি করে এটার সাথে নিয়ে এই পাশ মিলিয়ে দিব,
তাহলে কিন্তু চমৎকার ভাবে আমাদের একটা লঘু কমপ্লিট হয়ে গেল। সবগুলোকে সিলেক্ট করে আমি একাকে এ পাশে নিয়ে রাখলাম, ওকে। এবং আমি আবার অলকা প্রেস করে একে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে একটু ঘুরাবো। শিফট প্রেস করে ঘুরালে সমানভাবে ঘুরবে, শিফট প্রেস করবেন, ঠিক আছে? শিফট প্রেস করে ঘুরাবেন, তারপর আমি একে এখানে রাখবো। আমাদের চমৎকার দুটো লোগো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম এটা কিন্তু এখন আমাদের টিপিং মার্কস করা আছে। আমরা জাস্ট আমাদের এখানে কিন্তু তিনটা পার্ক, একটা দুটো তিনটা, তো এই তিনটা পার্কের প্রত্যেক পার্কে আমি রিলিজ করে দিব টিপিং মার্কটাকে। আমি এইটাকে সিলেক্ট করলাম, এই পার্কটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রিলিজ টিপিং মার্কস, ওকে। আবার আমি এই পার্কটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রিলিজ টিপিং মার্কস। আবার এটাকে একইভাবে করব, রাইট বাটন ক্লিক করব, রিলিজ টিপিং মার্কস। এখন কিন্তু আমি যে কোনো একটা পার্ককে সিলেক্ট করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। আমি আবার যে কোনো একটা পার্ককে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করব। আবার একটা পার্ককে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টকে সিলেক্ট করলাম। চমৎকারভাবে গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আমি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। চমৎকারভাবে আমাদের নিউরন লোগোকে তৈরি হয়ে গেল থ্রিডি টাইপের। চাইলে আপনারা এভাবে করে আরো নতুন কিছু লোগো তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।